আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভার্চুয়াল ক্লাস। তার পূর্বে আমি আমার পরিচয় দিতে চাই। আমি মোসাম্মা সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক বাংলা, আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আটোয়ারি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের পাঠ হিসেবে বেছে নিয়েছি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্বকে। এই তোমরা সকলেই জানো, আমরা জানি যে ব্যাকরণের মূল চারটি অংশ রয়েছে, তার মধ্যে ধ্বনিতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে তার পূর্বেই আমাদের যে ধারণা থাকা দরকার, আমার মনে হয় আমাদের সকলের সেই ধারণা রয়েছে যে ধ্বনি কাকে বলে। আমরা জানি যে মানুষের মুখনিঃসৃত আওয়াজটাই হচ্ছে ধ্বনি, আর এই ধ্বনি মৌলিক ধ্বনিগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, এক স্বরধ্বনি আর এক ব্যঞ্জনধ্বনি। আমরা এটা লিখেও দেখাতে পারি যে এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জনধ্বনি। তো আমরা মৌখিকভাবে আলোচনা করতে চাই যে স্বরধ্বনি আসলে কাকে বলে। আমরা জানি যে সমস্ত ধ্বনি উচ্চারণ নিজে নিজেই হতে পারে সেই সমস্ত ধ্বনিকে সাধারণত স্বরধ্বনি বলা হয়। স্বরধ্বনি ১১টি, তন্মধ্যে ১০টি স্বরধ্বনির সংক্ষিপ্ত রয়েছে চিহ্ন রয়েছে, এদেরকে কারচিহ্ন বলা হয়। আর অন্যদিকে ব্যঞ্জনধ্বনি, যে সমস্ত ধ্বনি স্বরধ্বনির আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকেই বলা হয় ব্যঞ্জনধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি ৩৯টি, তন্মধ্যে কয়েকটি ধ্বনির সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে ফলা। তো আমাদের আজকের প্রধান আলোচ্য বিষয় যেটা ধ্বনিতত্ত্ব, আমরা ব্যঞ্জনধ্বনিগুলোকে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ধ্বনিতত্ত্বের আবার কতগুলো আলোচ্য বিষয় রয়েছে। সেই বিষয়গুলোর মধ্যে অত্যন্ত জরুরি একটি বিষয় হচ্ছে উচ্চারণ স্থান। আমি এটা লিখে দেখাচ্ছি, উচ্চারণ স্থান। অর্থাৎ আমরা যে জানি ব্যঞ্জনধ্বনি ৩৯টি রয়েছে, তার মধ্যে আমাদের বিশেষ করে ২৫টি ধ্বনিকে বিশ্লেষণ করার জন্য আমার এই একটি চার্টের প্রয়োজন। এই চার্টটি আমি এখানে লিখে দেখাচ্ছি, তোমরা চাইলে তোমাদের খাতাতে তুলে নিতে পারো আর মিলিয়ে দেখতে পারো যে আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী কোন বর্ণটি কোথায় আছে, আদৌ ঠিক আছে কি না। আমি প্রথমে লিখে দেখাচ্ছি, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি এখানে ২৫টি বর্ণ রয়েছে লিখেছি, যদিও আমাদের ব্যঞ্জন ধ্বনি রয়েছে ৩৯টি। আমরা এই ২৫টির বিভাজন আগে দেখাবো, সেজন্য আমি ২৫টি লিখেছি। এর মধ্যে একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, যে ক, খ, গ, ঘ, ঙ, দেখো অন্য কোনো বর্গের কোনো বর্ণ এই বর্গে নেই, কিংবা এই বর্গে যে কয়েকটি বর্ণ আছে তারা অন্য কোনো বর্গে নেই। কেন নেই এটা ব্যাখ্যাস্বরূপ আমরা বলতে পারি। আমাদের চলে যেতে হবে ধ্বনিতত্ত্বে, যে আমরা আগেই বলেছি ধ্বনিতত্ত্বের মূল বিষয় হচ্ছে উচ্চারণ স্থান। লক্ষ্য করো, ক, খ, আমার সঙ্গে তোমরা উচ্চারণ করো, ক, দেখো, লক্ষ্য করো, ক উচ্চারণের সময় আমাদের জিহ্বার শেষের দিকে যে আল জিহ্বাটি রয়েছে, এই জিহ্বার ঠিক পিছনে, একদম সঙ্গে পিছনে সেই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে বলে এই ৫টি বর্ণকে বলা হচ্ছে কণ্ঠমূলীয়। তোমরা লিখে নাও এবং মিলিয়ে নিবে, কণ্ঠমূলীয়। বা জিহ্বামূলীয়, কারণ এরা জিহ্বামূল থেকে উচ্চারিত হয় বা হচ্ছে। এরপরে দেখো আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এদের প্রত্যেকটি বর্ণ অর্থাৎ ৫টি বর্ণ ঠিক একই জায়গা থেকে উচ্চারিত হয়। লক্ষ্য করো, চ, আমার সঙ্গে তোমরা উচ্চারণ করো, চ, দেখো জিহ্বার অগ্রভাগ আমাদের উপরের তালুটাকে স্পর্শ করার ফলে এই ৫টি বর্ণ উচ্চারিত হয়।
যে কারণে এদেরকে বলা হচ্ছে তালব্য মূলীয় বা তালব্য তালব্য মূলীয়। অর্থাৎ আমরা বলতে পারি যে উপরের বর্গের ক বর্গের কোনো বর্ণই কিন্তু আমাদের তালু থেকে উচ্চারিত হয় না, শুধুমাত্র এরা পাঁচটি বর্ণ ঠিক একই জায়গা থেকে উচ্চারিত হয় বলে আমরা এদেরকে বলছি তালব্য মূলীয়। এরপরে লক্ষ্য করো ট ঠ ড ঢ মূর্ধন্য, শুধু লক্ষ্য নয় তোমরা আমার সঙ্গে উচ্চারণও করতে পারো ট, এবং চেনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো ঠিক কোথা থেকে এরা উচ্চারিত হচ্ছে। দেখো ট ট, আবার উচ্চারণ করো ট। আমাদের জিহ্বার একেবারে নরম অংশ অগ্রভাগ, আমাদের দাঁতের মাড়ি দিয়ে ঢাকা যে শক্ত অংশটি রয়েছে পিছনের, সেই অংশকে স্পর্শ করার ফলে এই পাঁচটি বর্ণ উচ্চারিত হয়, আর ঠিক ওই জায়গাটিকে বলা হয় মূর্ধা। এই জন্য এদেরকে মূর্ধন্য বা মূর্ধামূলীয় বর্ণ বলা হয়। এরপরে আমরা পরের স্তরে যাই ত থ দ ধ দন্তনা, একই প্রক্রিয়ায় তোমরা উচ্চারণ করার চেষ্টা করো। দেখো দেখবে যে আমাদের জিহ্বার অগ্রভাগ দাঁতকে স্পর্শ করার ফলে উচ্চারিত হয় এই পাঁচটি বর্ণ, যার কারণে এদেরকে বলা হচ্ছে দন্তমূলীয়। এরপরে রয়েছে প ফ ব ভ ম, তোমরা আস্তে আস্তে উচ্চারণ করবে এবং বোঝার চেষ্টা করবে ঠিক কোথা থেকে। আমাদের ঠোঁটের দুটি অংশ রয়েছে, দেখো এটি উচ্চারণ করার সময় দুই ঠোঁট একত্রিত হওয়ার পর আমাদের ফুসফুসতারিত বাতাস তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় এই বর্ণগুলো উচ্চারিত হয়, এ কারণে এদেরকে বলা হচ্ছে ওষ্ঠবর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে শেষ নয়, এই ২৫টি বর্ণকে একত্রে বলা হয় স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। এই যে বর্ণগুলো আমি চার্ট আকারে লিখলাম, নিশ্চয়ই তোমরাও খাতায় লিখেছ, লেখার প্রয়োজন রয়েছে, কোথায় রয়েছে আমি দেখাচ্ছি। এই যে আমরা এটাকে বললাম যে এই ধ্বনিতত্ত্বের এই ২৫টি বর্ণকে আমরা পাঁচ ভাগে বিভাজন করলাম, কি অনুযায়ী? এক হচ্ছে উচ্চারণ, স্থান অনুযায়ী। এবারে আমরা এদেরকে বিভাজন করব উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী, এরা কত প্রকার। উচ্চারণ বৈশিষ্ট্য, অর্থাৎ এরা পাঁচটি বর্ণ কি বৈশিষ্ট্য ধারণ করে। দেখো এখানে প্রত্যেক বর্গের দুইটি বর্ণের পরে তোমরা একটি করে দাগ টানতে পারো, অর্থাৎ এই উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী এই বর্ণগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক অঘোষ আর এক হচ্ছে ঘোষ। আমরা এখানে লিখে দিতে পারি যে এটি হচ্ছে অঘোষ, এটি হলো ঘোষ। কেন ঘোষ কেন অঘোষ, এই প্রশ্নের উত্তরে বলবো আমি যে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় না বা কম্পিত হয় না সেই সমস্ত বর্ণকে বলা হয় অঘোষ, আর যে সমস্ত বর্ণ উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত বা কম্পিত হয় তাদেরকে বলা হচ্ছে ঘোষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী দুই প্রকার কেন। এবারে এখানে একটু কথা আছে, দেখো আমি চারটি বর্ণকে বিভাজন করে নিয়েছি, এর মধ্যে একটি করে বর্ণ পিছনে রয়েছে। এই পাঁচটি বর্ণকে আলাদা করে নামকরণ করা হয় নাসিক্য বা আনুনাসিক। তোমরা নিশ্চয় জানো পূর্বে ধারণা রয়েছে কেন নাসিক্য বা আনুনাসিক বলা হয়, তারপরে আমি বলে দিচ্ছি যে আমাদের ফুসফুসতারিত বাতাস মুখ গহ্বরের মধ্যে দিয়ে যখন বেরিয়ে যায় তখন সাধারণ বর্ণগুলো উচ্চারিত হয়, কিন্তু এই পাঁচটি বর্ণ উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস পুরোপুরি মুখ গহ্বরের মধ্য দিয়ে না বেরিয়ে নাসারন্ধ্র বা নাকের মধ্য দিয়ে বেরিয়ে যায় বলে এদেরকে আমরা বলছি নাসিক্য বা আনুনাসিক বর্ণ। এরপরে আমরা এটা বিভাজন করলাম উচ্চারণ বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে। এখন আরেকটি ধাপ আছে এখানে, যে উচ্চারণ প্রকৃতি। লক্ষ্য করো বন্ধুরা, উচ্চারণ প্রকৃতি কিংবা সংক্ষেপে বলা যায় প্রাণতা,
उच्चारण प्रकृति बा प्राणतार विचारे आबारो ए वर्णगुलो के दुई भागे भाग करा जाए एक अल्प प्राण दुई महाप्राण। लक्ष्य करो बंधुरा शिक्षार्थी बंधुरा जे एई अघोष वर्ण दुटिके आमरा आबार दुई भागे भाग करब जेमन बोल्लाम आमरा प्राणतार विचारे अर्थात एकटी आसबे अघोष अल्प प्राण आरेकटी हबे अघोष अगस्त लेखा ही महाप्राण। अच्छा आरेकटा उपाय आछे एटाके मने रखार प्रत्येक वर्गेर प्रथम एवं द्वितीय वर्णटीके बला हय अघोष और प्रथमटीके आमरा बोलबो अघोष अल्प प्राण। केन बोलबो जे ख उच्चारणेर समय जतटुकु समय लागे तार थेके कम समय लागे आमादेर क उच्चारणे এই জন্য একে বলা হচ্ছে প্রাণতার বিচারে অল্প প্রাণ। অর্থাৎ অল্প প্রাণের সংজ্ঞাটা আমরা এখান থেকে দিতে পারি যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময়ের স্বল্পতা বা সময় কম লাগে তাদেরকেই বলা হচ্ছে অল্প প্রাণ। আর যদি সেটি অঘোষের ঘরে হয় তাহলে হবে অঘোষ অল্প প্রাণ, আর যদি সেটি সময় বেশি নেয় সেটাকে আমরা মহাপ্রাণ বলবো এবং সেটির নাম হবে অঘোষ মহাপ্রাণ। এবং এই একই উপায়ে আমরা ঘোষ বর্ণটিকেও দুই ভাগে ভাগ করতে পারি প্রাণতার বিচারে এক অল্প দুই মহা। শিক্ষার্থী বন্ধুরা এখানেও একই কথা বলবো যে আমাদের ঘোষ অল্প প্রাণ ঘোষ মহাপ্রাণ নামে গ এবং ঘ উচ্চারণের প্রকৃতি ধারণ করে। এখন আমাদের যে অঘোষ অল্প প্রাণ অঘোষ মহাপ্রাণ ঘোষ অল্প প্রাণ ঘোষ মহাপ্রাণ গেল, এই অল্প প্রাণ এবং মহাপ্রাণকেও আমরা আবার সংক্ষিপ্ত আকারে মনে রাখতে পারি। দেখো লক্ষ্য করো যে অঘোষের প্রথম বর্ণ এবং ঘোষের প্রথম বর্ণ, তাহলে আমরা বলতে পারি যে একই বর্গীয় প্রথম এবং তৃতীয় বর্ণটিকে বলা হবে আমাদের অল্প প্রাণ, আর একই বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটিকে আমরা বলবো ঘোষ মহাপ্রাণ। তোমরা এভাবে সংক্ষিপ্ত আকারে মনে রাখতে পারো। এই আমাদের ধ্বনিতত্ত্বের মোটামুটি আলোচ্য বিষয়। তার মধ্যে আমরা আবারও একটু দেখে নিই যে এই ২৫টি বর্ণকে আমরা স্পর্শধ্বনিও বলতে পারি বর্গীয় ধ্বনিও বলতে পারি। কারণ আছে যে এরা প্রত্যেকটি বর্ণই প্রথম বর্গের অনুসারী, অর্থাৎ প্রথম বর্গ যেখান থেকে উচ্চার বর্ণটা যেখান থেকে উচ্চারিত হয় এরা প্রত্যেকে ঠিক সেখান থেকে উচ্চারিত হয়। তাহলে এরা সকলে কোনো না কোনো বৈশিষ্ট্যের অধিকারী, অর্থাৎ সেও বর্গের যে প্রথমে থাকবে তাকে অনুসরণ করে এরা সেই সকল বৈশিষ্ট্য ধারণ করবে। তো তোমরা যদি এটাকে বুঝতে পেরে থাকো বা তোমাদের সমস্যা না থেকে থাকে আমি তোমাদের জন্য বাড়ির কিছু কাজ দেবো এখান থেকে, এই কাজগুলোকে তোমরা মনে রাখবে বা বাসায় করার চেষ্টা করবে। যেমন আমি এখান থেকে কয়েকটি বর্ণ দিচ্ছি ঠ ড ব ভ মূর্ধন্য। তোমরা বাসায় বসে এই বর্ণগুলোকে চিহ্নিত করার চেষ্টা করবে, নামকরণের চেষ্টা করবে। সেটা কিসের ভিত্তিতে করবে? এই যে আমি লিখে দিলাম উচ্চারণের স্থান উচ্চারণ বৈশিষ্ট্য উচ্চারণ প্রকৃতি বা প্রাণতা, এরই বিচারে এই বর্ণগুলো কোন বৈশিষ্ট্য ধারণ করে তোমরা উচ্চারণ করে করে সেই বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে করে নামকরণের চেষ্টা করবে। এটা বলা যায় তোমাদের বাড়ির কাজ, এটি বাসায় বসে তোমরা করার চেষ্টা করবে। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বাসায় থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি নিয়মিত মেনে চলবে সেই শুভকামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।